হ্যালো বন্ধু, তো শাকিব খানের তুফান মুভির প্রথম গান অলরেডি চলে এসেছে এবং এই গানটা কিন্তু দারুণ লেগেছে। কিন্তু এই গানটা তখন টিজার এসেছিল, আসার পরে অনেকগুলো কন্ট্রোভার্সি গানটা হয়েছে এবং এরা কিন্তু যে রাত থেকে এখান থেকে গানটা নেওয়া হচ্ছে তাকে ক্রেডিটও দিয়েছে, ডিসক্রিপশন টিজারও দিয়েছিল, এখানেও দিয়েছে। আর এই গানটা গেয়েছে হচ্ছে প্রীতম হাসান আর দেবশ্রী অন্তরা। আমি বলবো গানটা বেশ ভালো হয়েছে এবং গানটার ভিতরে নিয়ে আরও বেশি কথা বলার আগে আমি বলতে চাই, আমার মতে এই গানটা কিন্তু মুভিতে থাকবে না, এই গানটা আই থিঙ্ক ইন ক্রেডিটে দেখানো হবে। বিকজ এখানে কিন্তু আমরা যে গায়ক তাদের দেখতে পেয়েছি প্রীতমকে এবং যে এই মুভির ডাইরেক্টর তাকেও কিন্তু আমরা হায়দার থেকেও কিন্তু আমরা এই গানটা আমরা দেখতে পেয়েছি। তো এর মানে এখানে বোঝাই যাচ্ছে যে এই গানটা একদম আই থিঙ্ক ইন্ডে থাকতে চলেছে, ঠিক আছে, ইন ক্রেডিট সিনে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে শাকিব খানের লুকটা কিন্তু একদম ডিফারেন্ট, যেরকমকে মুভিতে লাগতে চলেছে আমরা ট্রেলার দেখি সেখান থেকে কিন্তু এইটা একদম ডিফারেন্ট লুক। কিন্তু লুকটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে বলতে, ঠিক আছে, কারণ প্রথম তোমাকে আমাকে ট্রেলার দেখার সময় বলেছিলাম যে পোস্টারে যে লুকটা দেখেছিলাম না, যে হাইলাইট করা ছিল চুলের মধ্যে এবং চুলটা আরেকটু বড় ছিল, সেইটা কিন্তু আমি এই যখন ট্রেলার দেখলাম সেখানে পেলাম না, ঠিক আছে, পোস্টারের মতো। তো লুকটা ঠিক লেগেছে কিন্তু পোস্টারটা বেশি ভালো লেগেছে, কিন্তু এই লুকটা আমার মনে হচ্ছে আরও ভালো লাগছে। যদি হয়তো ওই হেয়ারটা কেটে হওয়ার মতো অন্য কোনো জায়গায় যদি এই লুকটা দেবে কিনা আমার সন্দেহ আছে, বিকজ এই গানটা কিন্তু অনেক লেটে শুটিং হয়েছে, ঠিক আছে, আর আই থিঙ্ক মুভিটাকে হাইপ আরও বাড়ানোর জন্য একটা আইটেম টাইপের সব রাখা হয়, তো সেই জন্যই আর রাখা হয়েছে। এবং টিজার যখন বেরিয়েছিল না, টিজারটা বেশ একটা বিটগুলো বেশ ভালো লেগেছে, কিন্তু ভাবছিলাম যে গানটাই কতটা ভালো হবে, কিন্তু আমার গানটা বলবো অনেকটা ডিফারেন্ট লেগেছে। আমাদের যেখানকার যে বাংলা, আমাদের ইন্ডিয়ার যে বাংলা গানগুলো হয় না, সেখানে শুনতে একটা ডিফারেন্ট লাগে। বাংলাদেশি গানগুলোটা ওদের যে কথা বলার ধরনটা, ঠিক আছে, যে কিছু টানগুলো না শুনতে আমার বেশ কিউট লাগে, ঠিক আছে, আর বেশ ভালো লাগে। তো এই গানটার মধ্যে সেরকম কিছু ওয়ার্ড যেগুলো আমরা যে সচরাচর বাংলা বইতে মানে আমাদের ইন্ডিয়াতে ইউজ করি না, সেরকম কিছু ইউজ করে যেটা শুনতে দারুণ লাগে, ঠিক আছে। তো শুনতে ভালো লাগছে, বিটগুলো ভালো লাগছে, মনে হচ্ছে নাচা যে ব্যাপারটা না, ডান্স নাম্বার সেরকম লেগেছে, যেটা বলো শাকিব খানকে দারুণ লাগছে, প্রীতমকে ভালো লেগেছে, আর মিমিকেও গ্ল্যামারাস লাগছে, ডেফিনেটলি গ্ল্যামারাস লাগছে, দুজনকে মানাচ্ছে ভালো, পুরো অ্যাটমসফিয়ারটা ভালো রেখেছে। এবং যেখানে যেখানে ক্যামেরা অ্যাঙ্গেলকে ইউজ করছেন, যেগুলি আমরা হিন্দি মুভিতে পেয়ে থাকি বাট বাংলা সেরকম দেখি না, যে গানের সঙ্গে সঙ্গে বিটের সঙ্গে সঙ্গে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে, ক্যামেরা ঘুরছে, ঠিক আছে, নিচের দিকে তাকাচ্ছে যখন শাকিব খান সঙ্গে নিচের দিকে ক্যামেরা চলে আসছে, ওর সঙ্গে সঙ্গে ক্যামেরা মুভমেন্ট হচ্ছে, সেগুলো বেশ ভালো লেগেছে। তো অল ইন অল বলবো প্রথম গান হিট ছিল, ঠিক আছে, একদম হিট ছিল। এই মুভিটা নিয়ে ভালো ক্রেজ আছে বাংলাদেশে, আই নো মানে শাকিব খান মেগাস্টার বাংলাদেশে, ওখানে বিশাল হাইপ আছে, কলকাতা আই থিঙ্ক ভালোই হাইপ আছে এটা নিয়ে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যতটা বাংলাদেশে অতটা নেই বাট এখানেও হাইপ আছে। আর এই মুভিটা স্টার্টিং খুব ভালো করলো, ঠিক আছে, এই গানটা বেশ একটা ভালো স্টার্টিং দিন দিল, ঠিক আছে, আশা করছি পরের গানগুলো আরও ভালো হবে। তো আমার বেশ ভালো লেগেছে গানটা, তো তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানি, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।